এবং উদারকর্তা খ্রিস্ট সর্বশ্রেষ্ঠ অতুলেন আমের সভাকে জেমেছি আজকের দিন ন ডিসেম্বর দিন শনিবার দুই তেইশ আজকে আমরা যে জীবচন পাঠ করবো যে বিষয়ে শিখবো এআইসি যেমন ভালো লাগছে আমরা দেখি পবিত্র শাস্ত্রের বিষয়ে কি আমরা পাঠ করব দ্বিতীয় শ্যামল পনেরো ছাবিশ আমরা পাঠ করি কিন্তু যদি তিনি এই কথা বলেন তোমার প্রতি আমি সন্তুষ্ট নাই তবে দেখ এই আমি তার চোখ যা ভাল আমরা প্রতি তাই করু না তার কাছে যেমন ভাল মন হয় শব্দ গুছের সমতুল্য শাস্ত্রকে অনেক জায়গায় পায়া যায় দ্বিতীয় বিবরণ ছয়ের উনিশ বিচারক দশের পনেরো পয়লা সামল তিনের অঠেরো দ্বিতীয় সামল পনেরো ছাব্বিশ ঈশ্বর লোকেরা প্রভুর পায়ে তাদের সমস্ত ধার্মিকতা ঢালে দেয় বাটিকা তার হাতে সমর্পণ করুন এবং তার কাছে যা ভাল মনে হয় তা করে জৈন প্রার্থনা করছিলেন প্রভুর দৃষ্টিভঙ্গি একজন মানুষকে থেকে সম্পূর্ণ আলাদা মানুষ মুখের দিকে তাকায় কিন্তু প্রভু অন্তরের দিকে তাকায় আপনার মনের গভীরতা এবং আপনার চিন্তাভাবনা এবং চিন্তাভাবনা দেখে কিছু জিনিস মানুষের দৃষ্টিতে দেখা যেতে পারে কিন্তু ধর্মগ্রন্থ সতর্ক করে যে হিতুপদেশ চৌদ্দ বারতে যে একটি রাস্তা আছে যা মানুষের দৃষ্টিতে ঠিক কিন্তু তার শেষ পথ একজন কবি দার্শনিক বলছিলেন যে তুমি যা চোখে দেখছে এবং আপনি আপনার কান দিয়ে যা শুনছেন তা মিথ্যা শুদ্রমাত্র যা পুঙ্গানাপুঙ্গ তদন্ত করা সহ্য হয় আপনি কি তা কিতাবের আলোকের সব কিছু ওজন করুন এবং ঈশ্বর দৃষ্টিতে এটি সঠিক হবে কিনা তা বিবেচনা করা উচিত আপনি কি জানেন ইজরায়েলের কাছে মুশির দেয়া শেষ উপদেশটি কি তারা হল প্রভুর দৃষ্টি যা সঠিক এবং তা ভাল তুমি করবে দ্বিতীয় বিবেন ছয়ের তোমরা তা করলে প্রভুর তোমাদের সমস্ত শত্রুদের তোমার সামনে থেকে তাড়িয়ে দেবেন তাতে তোমার মঙ্গল হবে যাতে প্রভু তোমার পূর্বপুরুষের কাছে যে উত্তম জিনিস উত্তম দেশটির প্রতিশ্রুতি দিয়েছিলেন সে কে তুমি হে উত্তম দেশে অধিকারী করতে পারেন বিচারকর সময়ে ইসরায়েলের সন্তানের ঈশ্বর দৃষ্টিতে যা খুশি তাকে করে দূর গেছিলেন বিচারক সতেরো ছয়তে লেখা আছে যে প্রত্যেকে তার নিজের চোখ দিয়ে সঠিক ছিল তাই করছেন বিচারক দুয়ের বিচারক তিন শাস্তে লিখা আছে যে এবং শেষ পর্যন্ত তারা প্রভুর দৃষ্টিতে মন্দ কাজ করছিলেন এবং প্রভু রাগাবাঞ্ছিত করেছিলেন হ্যাঁ প্রভুর দৃষ্টিভঙ্গি একজন মানুষের থেকে খুব আলদা লুট সাধুম এবং গুমরাকে বাঁচিয়ে নিয়েছিলেন যা তার দৃষ্টিতে আনন্দদায়ক ছিল কিন্তু সে বুঝতে পারেনি যে সে সব জায়গায় ঈশ্বর গজব ও বিচার জমির মোটাতা উপভোগ করার চিন্তায় এ সততায় গ্রাস করলে কিন্তু আব্রাহাম ঈশ্বরের ইচ্ছার দিকে গভীর দৃষ্টিটা তাকিয়েছিলেন এবং ধৈর্য সহকারে ঈশ্বরের জন্য তার অংশ বাঁচিয়ে নেওয়ার জন্য অপেক্ষা করছিলেন এই কারণে ঈশ্বর কানান দেশের দুধ মধু প্রবাহিত দেশ আব্রাহাম এবং তার বংশধরকে কিন্তু তিনি সাধব ও গুমরাকে ধ্বংস করছিলেন ঈশ্বর সন্তানের সর্বদা ঈশ্বরের দৃষ্টিতে যা সঠিক তা করো ধ্যান করার জন্য সন্ধ্যার জন্য যি এ হচ্ছে উপদেশক দু হাজার ছাব্বিশ আশ্রামরা পাঠ করে পবিত্রশাস্ত্র আজকে কী কয় কারণ যে ব্যক্তি তাকে খুশি করে ঈশ্বর তাকে প্রজ্ঞা জ্ঞান এবং আনন্দ দান করে যাই কি হোক পাপীদের তিনি ধন সংগ্রহ এবং মজুদ করার কাজ দেন যাতে তিনি ঈশ্বরকে খুশি করেন তিনি তা দিনে পারেন কিন্তু এটা অসার এবং বাতাসকে পরিচালনা করার চেষ্টা আজকে পবিত্র বচনগুলো পড়ার যুগে প্রভু যিশু পড়বার শুনবার সবাইকে আশিস করবেন ধন্যবাদ আমেন হালি